মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে তৎপরতা, সরকার গড়তে তৎপর এনসিপি, শিবসেনাকে নিয়েই সরকার গড়ার তোড়জোড়। কোন ফর্মুলা সরকার তা নিয়ে শুক্রবার শিবসেনার সঙ্গে চূড়ান্ত বৈঠকের সম্ভাবনা। আগামীকাল সন্ধ্যায় হাসিনা মমতা বৈঠক, সূত্রের খবর বৈঠকে একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তিস্তার জলবন্টন নিয়ে কথা হতে পারে বলেও মনে করা হচ্ছে। রাজ্যপালের তোপের মুখে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মৌমাছির চাকে হাত দেবেন না, চন্দ্রিমা নিজের দফতরে মন দিন। চন্দ্রিমার দফতরের কি অবস্থা সবাই জানে, স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে খোঁচা জগদীপ ধনখড়ের। সাত সকালে জনসংযোগে রাজ্যপাল, রবীন্দ্র সরোবরে হাঁটলেন, জগিং করলেন, প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে মজলেন সেলফিতে। সরোবরের মাঝে জগদীপ ধনখড়ের পায়ে পায়ে বল করালো। সবশেষে লেক কালীবাড়িতে পুজো দেন সস্ত্রীক রাজ্যপাল। অন্তর্বর্তী জামিন পেলেন আইপিএস অফিসার এসএমএইচ মির্জা। প্রায় 55 দিন জেলে থাকার পর জামিন নারদা মামলার অন্যতম অভিযুক্তের। ছেলের অসুখ, সেই সঙ্গে এতদিন ইতিমধ্যে জেরাও করা হয়েছে, তাই আগামী 30 নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দিল সিবিআই, বিশেষ আদালত। পার্কস্ট্রিটে বস্ত্র বিপণীতে বিধ্বংসে আগুন, গভীর রাতে আগুন লাগে বস্ত্র বিপণীতে, দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 7টি ইঞ্জিন, 6 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। উত্তপ্ত হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, রাতভর আতঙ্কের প্রহর থাকলো জারি, জ্বলল আগুন, পূর্ণ গাড়ি। কিছু মদ্যপ ছাত্ররা স্থানীয় মহিলাদের উত্তপ্ত করে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি মদ্যপ অবস্থায় সিনিয়র ছাত্ররাও জুনিয়রদের ধরে এদিন মারধর করে বলে অভিযোগ। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা গেল না বিষাক্ত ধোঁয়া এবং আগুন। অবৈধ কয়লা মাফিয়াকারীদের কয়লা খননের ফলে এই খনিতে আগুন লেগেছে বলে দাবি করছে ইসিএল কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত বিষাক্ত ধোঁয়া নিয়ন্ত্রণে না আসায় আতঙ্কিত রানীগঞ্জের এলাকাবাসী। চীনা দমননীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে হংকং। বহুত্ববাদী শহরটি হয়ে উঠেছে প্রতিবাদের অপর নাম। গণতন্ত্রকামীদের বিক্ষোভের পরিস্থিতির বিস্ফোরক, এহেন উত্তাল সময়ে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় বা সরাসরি হস্তক্ষেপ করতে মার্কিন সংসদে পাশ হল নয়া বিল। ভারতের পদক্ষেপের বদলা নিতে মরিয়া হয়ে উঠল পাকিস্তান, তাই ভারতীয় নাগরিকদের সন্ত্রাসবাদী তকমা দিতে চায় তাঁরা। মাসুদ আজহারের বদলা নিতে এখন 4 ভারতীয় নাগরিককে রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে চায় পাকিস্তান, তারা পাশে চায় চীনকে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।